তো ফাইনালি গাইস আবার নিয়ে চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। কেননা সেই ভিডিও থাকবে আজকে ডিজে প্রোগ্রামের একটা ভিডিও থাকবে। তো আজকে দেখতেই পাচ্ছ আমার পিছনে বাজারের পিছনে ঘরে বসেই আমরা আড্ডা ফাড্ডা মারি। তো তোমাদের দেখাবো এরপরও, ঠিক আছে? তো এখন ইন্ট্রোটা দেবো, চলো তোমাদের ইন্ট্রোটা দিই। তো হ্যালো, ওয়েলকাম টু গাইস, আমি অমন সরকার আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। কেন ভিডিওটা, যে ভিডিওটা থাকবে আপনাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং, একটা মজাদার ভিডিও থাকবে, ডান্স প্রোগ্রামের ভিডিও। তো চলো তোমাদের ভিডিওটাকে দেখানো যাক, তোমরা শুধু দেখবে যে কীরকম কোয়ালিটি ছিল, সাউন্ডের কোয়ালিটি কী কী মাল লাগিয়েছি, টোটাল কিছু তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করো। তো গাইস ফাইনালি আমাদের মাল এখন লোডিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তুলে এসেছি আমরা এখানে। আজকে আমরা যাবো একটা ডান্স প্রোগ্রামে, তো সেখানে একটা ভিডিও আছে, একটা ছোট্ট একটা ব্লগ। তো এখানে আমাদের মাল বেশি একটা যাচ্ছে না, টু পেয়ার বক্স আর দুটো মনিটর। তো তোমরা দেখতেই পাবে এখন কোথায় যাচ্ছে মালগুলো। এখানে এখন লোডিংটা হোক, এখানে চারটে আগে লোডিং হয়ে গেছে, তো দেখা যায় পাচ্ছি আমরা তোমাদের। তো এখন আমাদের শুধু মেশিনের পালা, তো দেখতেই পাচ্ছ এখানে ডবল বেস লোডিং হয়ে গেছে, এটা বক্স বেশ চুপি করে। এখন এই যে সিঙ্গেল 15 মনিটর যাবে, সিঙ্গেল 15 মনিটর যাচ্ছে, দুটো এলের মনিটর। অন্য মনিটর আমরা ইউজ করি না, আর এলে অতটা ভালো যে বলতে অতটা নয়, তো চলে ভালোই চলে, খারাপ না। এলে অরিজিনালটা খুব ভালো। আর এখানে চারটা টপ আছে, একটা চার টপগুলো আছে 400-400 ওয়াট করে, মনিটরগুলো ইয়াতে আছে 300 ওয়াট করে আছে। তো সেটাতে আমরা এমনিভাবে ইউজ করতে পারবো, দেখতে পারবো। চলো আজকে দেখানো যাক তোমাদের এই ডান্স প্রোগ্রামের ভিডিও। এখন যাচ্ছে আমাদের ইকুইলাইজার সেকশন চলে গেছে, আর এখানে দেখা যাচ্ছে যে মেশিনটি শুনে দেখো, দুটো মেশিনই মেশিন এখন বেরোচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেকর্ডে চলে আসছে। রেডিং হবে এখন যাবে, অনেকটা ওজন স্ট্যান্ডার্ড রেকর্ডে, আর বাজিং অনেক ভালো, টপের জন্য বেস্ট একটা মেশিন কম রেঞ্জের জন্য। যারা কম রেঞ্জে মেশিন খুঁজছে তারাকে বলবো স্ট্যান্ডার্ড নিতে, খুবই একটা ভালো মেশিন। এখন যাচ্ছে আমাদের সেই ডাইনাডাক T7000 যেটা, সেটা যাচ্ছে এটা দিয়ে চালাচ্ছে আমরা ফোরমস করে মেশিন এসেছি। আর এটা ডাইনাডাকে চালাচ্ছি ফোরমস করে আমরা 1000 ওয়াট স্পিকার আহুজা L18 এর দ্য বেস্ট পাঞ্চ, একদম নেক্সট লেভেলের একটা বেস, খুব ভালো। যারা চালাও 1000 ওয়াট তারাই একমাত্র বলতে পারবে কী রকমের টিউশার, আর যারা চালাও নি তারা তো কী করে বলবে বলো। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই আমাদের যাচ্ছে মিক্সচার, মিক্সচারটা কোম্পানি যেটা আছে সেটা হচ্ছে শ্রীবাস কোম্পানি, মিক্সারটা ভালো, খুবই ভালো। লোডিং কমপ্লিট, চলো তোমাদের সাউন্ড চেকের পালা। এখন তোমার সাউন্ডটা একটু শুনো, আর রিভার্ব এখানে কর্লেস ইউজ করেছি আমি, স্টুডিও মাস্টার XR40 ইকুইলাইজার দেখছো, ডটের এটি প্রো ক্রসওভার ডিস্ট্রিবিউটার, আর রিভার্ব আমাদের আছে ওখানে LSS মিড ফোর, ওখানে 4K একটা, 7000 এর বেস, আর একটা স্ট্যান্ডার্ডের 701 দেখতে পাচ্ছে। এবার তোমাদের একটু সেটিংগুলো দেখাই, সেটিংগুলো কী করে দেখাবো, অনেক সেটিং তো হয়েই গেছে, সে পিছনে দেখে নাও। এখানে টোটাল সেটিং দেওয়া আছে, করা আছে এখানে, আর এখান থেকে তুলেছে শুধু অ্যামপ্লিফায়ার থেকে, ডিস্ট্রিবিউটার নিচ্ছে স্ট্যান্ডার্ডে, আর এখানে আরও কিছু আছে। এটা হচ্ছে কী হচ্ছে মেশিন একটা 4K, সেই 701 যেটা মনিটর পাচ্ছে, ডায়ানাটেক দিয়ে পাচ্ছে আমাদের এই যে কী হচ্ছে এখানে দুটো বেস, শুধু দুটো বেস, এর যা তাগত বা দেখতে পাবে এখন সাউন্ড। তো গাইস ভিডিওটা কেমন লাগলো? আজকে ভিডিওটা এখানেই শেষ, তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো, কেননা সাবস্ক্রাইব করলে কোনো কিছু হবে না, ঠিক আছে? তো সবাইকে বলবো প্লিজ একটু সবাই মিলে একটু আমাকে সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। এরপরে ভিডিও আসে, নতুন নতুন ভিডিও একদম দমদার ভিডিও আসছে, তো সেগুলো অবশ্যই তোমরা দেখতে পারবে, তো তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার সবাই,
ভালো থাকবে।